তারা চাইলেও নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না। এখন গণতন্ত্র দেশে নেই, নির্বাচন করতে আমরা সিলেকশন চাই না, আমরা ইলেকশন চাই। বৈষম্যকে এখন বর্তমান সরকার একেবারে ব্ল্যান্ড হয়েছে, কৃত্রিম ভাবে সৃষ্টি করা হচ্ছে। কিন্তু সংবিধান অনুযায়ী বলেন আর যেটাই বলেন, যদি ব্যাপারটা এমন হয় যে নির্বাচনের অর্থ হয় সিলেকশন, সেই নির্বাচন তো কেউ চাইতে পারে না। এবং কেননা সেটাই এখন হচ্ছে, দেখা যাচ্ছে যে প্রশাসন এবং যারা নির্বাচন যন্ত্রের সঙ্গে কার্যক্রমের সঙ্গে জড়িত তারা সার্বিকভাবে সরকারের প্রভাবমুক্ত এবং সরকারি আওতাভুক্ত, সরকারের প্রভাবমুক্ত নয় এবং তারা সরকারের নির্দেশ অনুযায়ী নির্বাচন ব্যবস্থাকে পরিচালনা করছে। কাজে এই নির্বাচনের ইংরাজি অর্থ কখনোই সংবিধান অনুযায়ী হোক আর যে অনুযায়ী হোক এটাকে আমরা কখনোই ইলেকশন বলতে পারছি না, আমরা সিলেকশনই বলতে পারছি। এটা হলো দুর্ভাগ্যজনক। কাজে আপনার আইন কানুনের কথা বলে তো লাভ নেই এবং এটার ব্যাপারে সরকারের কোনো দ্বিমত থাকার আমি কোনো কারণ দেখছি না। যে কতগুলো উদাহরণ সৃষ্টি তারা করেছেন বিভিন্ন সময়, যে তারা চাইলেও নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না, এটা এখন গণতন্ত্র দেশে নেই। এটা আমরা বলি বা না বলি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এটা বলা হচ্ছে এবং যারা একেবারে নিউট্রাল সম্পূর্ণ নিরপেক্ষ যে কতগুলো বডি আছে যারা এই সমস্ত মেজারমেন্ট করেন, গণতন্ত্র ডিফেক্টিভ গণতন্ত্র ত্রুটিপূর্ণ এবং স্বৈরতন্ত্র, তাদের কিছুদিন আগে একটা রিপোর্ট জার্মান বেসড একটা থেকে বেরিয়েছে, সেখানে বাংলাদেশকে তারা ত্রুটিপূর্ণ গণতন্ত্র থেকে তারা ডিমোট করে তাদের ক্যালকুলেশনে তারা স্বৈর শাসন উক্ত দেশ বলে তারা নিজেকে তাদেরকে মূল্যায়িত করেছে। তার মানে হলো বাংলাদেশকে এখন অফিসিয়ালি বিভিন্ন দেশের মাপকাঠিতে গণতন্ত্র বলা যায় না। কাজে বর্তমান অবস্থা পর সামনের দিকে আসলে এটা গণতন্ত্রের অগ্রযাত্রা এটা বলাটা আমার মনে হয় অনেক বেশি বাড়িয়ে বলার, এটা দেশে বিদেশে এই কথাটা গ্রহণযোগ্য হয় না। বাংলাদেশে এখন গণতন্ত্র নেই তা বলা হয়, সেটা হলো উন্নয়ন। এটাকে অত্যন্ত ব্যাপকভাবে ব্যবহার করে, বিশেষ করে যেগুলো স্বৈরতান্ত্রিক দেশ ডিক্টেটোরিয়াল রুলার্স তারা এটাকে ব্যবহার করে কোনো ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন করে। ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন মানুষের উন্নয়ন নয়, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হলো মানুষকে উন্নয়নের সহায়তা করে। আসল উন্নয়ন হলো আপনার জীবনের মানের উন্নয়ন, আপনার খাওয়া পড়া, আপনার চিকিৎসা, আপনার লেখাপড়া, আপনার ভবিষ্যৎ, আপনার নিরাপত্তা, আপনার রাইট অধিকার, কথা বলার অধিকার, আপনার কিছু নাগরিক হিসাবে আমাদের দেশের মালিক হিসাবে যে অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেগুলো হলো আমার অধিকার, আমার বাসস্থান অধিকার, আমার বস্ত্রের অধিকার, এগুলো অধিকার কথা এবং সেই অধিকারের স্বীকৃতি পাওয়া, এগুলো দেখলে মানুষের তাকেই উন্নয়ন বলে। মানুষের উন্নতি বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল, যেটার বিরুদ্ধে শেষ পর্যন্ত গিয়ে এই মুক্তির জন্যই স্বাধীনতা যুদ্ধ করতে বাধ্য হয়েছে বাংলাদেশের মানুষ, দেশকে স্বাধীন করেছে একটা কারণে, শুধু এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ। এই বৈষম্যকে এখন বর্তমান সরকার একেবারে ব্ল্যান্ড ওয়েতে কৃত্রিমভাবে সৃষ্টি করা হচ্ছে, একটি শ্রেণীকে সৃষ্টি করা হচ্ছে যাদেরকে একেবারে অর্থ সম্পদ সুযোগ সুবিধা দিয়ে ভাসিয়ে দেওয়া হচ্ছে, তারা আইনের ঊর্ধ্বে, তারা সব কিছুর ঊর্ধ্বে।